বেপরোয়া যান চালনা কেড়ে নিল এক কোচি শিশুর প্রাণ। চাঞ্চল্য করে ঘটনাটি ঘটেছে উচ্চ ত্রিপুরার দামছড়া ব্লকের নরেন্দ্রপুর সড়কে। ঘটনার পরই গাড়ি চালক পালিয়ে যায়। অভিযোগ, স্থানীয় ট্রাফিক কর্তৃপক্ষের দায়িত্ব জ্ঞানহীনতার ফলেই এরকম ঘটনাটি ঘটেছে। বেপরোয়া যান চালনার ফলে মৃত্যুর ঘটনা থেমে নেই রাজ্যে। যান দুর্ঘটনায় রেহাই পাচ্ছে না শিশুরাও। এবারকার ঘটনা, দ্রুত গতিতে আসা পণ্য বোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হল 7 বছরের এক শিশুর। ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা দামছড়া ব্লকের নরেন্দ্রনগর সড়কে। দুর্ঘটনার পরই স্থানীয় লোকজন তথা প্রত্যক্ষদর্শী দামছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে শিশুটিকে নিয়ে যায়, কিন্তু তার আগে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত শিশুর নাম জেরিমা রাংলং। শিশুটি তার মা বাবার সঙ্গে ওই রাস্তায় একটি গাড়ি থেকে নামার পর এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় স্থানীয় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দামছড়া থানার পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করলেও অভিযুক্ত গাড়ি চালক ঘটনার পর পালিয়ে যায়, যদিও তার খোঁজ চালিয়েছে পুলিশ। এমন ঘটনায় স্থানীয় ট্রাফিক কর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন লোকজন। ওনারা এসেছিল গাড়ি, একটা গাড়িতে গ্রাম থেকে এসেছিল, মামা আছে, তার দাদু আছে, তাই দাদু আছে। গাড়িতে যখন নেমেছিল, নামছে, এই সময়ে একটা বোলেরো পিক আপ স্পিড করে এসেছিল আর কি, ওই তো ডাইরেক্ট মেরে দিছে গাড়িতে। অভিযোগ, অতিরিক্ত পণ্য বোঝাই কিংবা যাত্রী বোঝাই সহ বেপরোয়া যান চালনার বিরুদ্ধে কোনো নজরই নেই ট্রাফিকের স্থানীয় কর্মীদের। প্রায় সময় দুর্ঘটনা ঘটেই চলেছে, ঘটছে প্রাণহানি। এ ঘটনাটি তারই জ্বলন্ত উদাহরণ। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।